প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে লগ থেকে দুই একটি সূত্র বোঝানোর চেষ্টা করব উদাহরণের সাথে। যেমন একটা সূত্র আছে লগ এ পাওয়ার ইকুয়াল টু ওয়ান। অনেকের কাছে এই লগ অনেক কঠিন, কারণ লগ বোঝার জন্য একটু মনোযোগ এবং যে বা যারা বোঝায় তাদেরকেও একটু মনোযোগী হওয়া বা সহজভাবে বললে আমার আশা করি স্টুডেন্টরা বুঝবে। তো যাই হোক, আমি চেষ্টা করব সুন্দরভাবে বলার জন্য, বোঝানোর জন্য। তো যাই হোক, এখানে দুইটি সূত্রের সমন্বয়ে আমাদের একটা অঙ্ক করা সম্পন্ন করব। তো সূত্র দুটো হয়েছে, প্রথম হলো কি লগ এ পাওয়ার এ, লগ এ পাওয়ার এ মানে ইকুয়াল টু ওয়ান, লগ এ পাওয়ার এ ইকুয়াল টু ওয়ান। এর অর্থ হলো লগের ভিত্তিয়ে তার পাওয়ার এ। তো লগের ভিত্তিয়ে এবং পাওয়ার এ হইল, যদি ভিত্তি এবং পাওয়ার একই হয়ে যায় তখন হলো ওয়ান হয়। যেমন এরকমভাবে লেখা যায় লগ টু পাওয়ার টু, তারপরে লগের ভিত্তিয়ে, লগের ভিত্তিয়ে এবং লগের পাওয়ার এ, তারপর লগের ভিত্তিও যা পাওয়ার হতো, তখন এর অ্যান্সারটা হবে ওয়ান। তখন এই লগ এ পাওয়ার এ এর অ্যান্সার হবে ওয়ান। ঠিক এইরকম একটা অঙ্ক। ও এর সাথে আর একটা সূত্র হলো লগ এ এম আর, লগ এ এম আর যদি হয়, লগ ভিত্তি এলো, এ পাওয়ার হলো এম, তার উপর পাওয়ার হলো আর, তারপরে লগ এ পাওয়ার এম তারপর আর, এরকম যদি হয় তাহলে ওই আরটা, এই আরটা পিছনে চলে আসবে। এই যে আর আর লগ এ এম, আর লগ এ এম, এখানে এম নাই, এখানে আমি এম করে দিচ্ছি এম, লগ লগ এ এম আর, এর মানে হলো লগ এ ভিত্তিক এম আর ইকুয়াল টু আর লগ এ পাওয়ার এম। তো এই সূত্রে এখন অঙ্ক যদি এরকম হয়, উদাহরণ যেমন অঙ্ক আছে লগ টু পাওয়ার এইট, এখানে আছে লগ টু পাওয়ার এইট। আমরা এই এইটকে যদি ভাঙাই, এইটকে যদি ভাঙাই, এইটকে যদি আমরা ভাঙাই মৌলিক উৎপাদকের সাহায্যে, তারপর টু টু, তারপর আবার একবার যদি ভাঙাই, আবার একবার যদি ভাঙাই তাহলে আবার আবার সরি ফোর, আবার আমরা ভাঙাই, টু দিয়ে ভাঙাইলে হবে আবার টু। তার মানে আমাদের এইটকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙাই তাহলে টু আসে তিনটা। সুতরাং এইখানে আমরা এইটের মৌলিক উৎপাদক হয়েছে এইট হয়েছে, এটা লগের মৌলিক উৎপাদক হয়েছে টু টু দি এইট। তো টু টু দি পাওয়ার এইট করার পরে আমাদের এখন এই সূত্র পড়ে গেছে, এটা যে লগ এ এম আর, যেমন লগ এ এম আর সেটাতে আটটা পিছনে চলে আসছে, এই যে আটটা পিছনে চলে আসছে ওই যে সূত্র, হ্যাঁ এই এই সূত্রটার মতো থ্রিটা নিচে পিছিয়ে চলে আসছে লগ এ এম। তো এইটা হওয়ার পরে আবার আরেকটা সূত্র, এই অংশটা আবার আরেকটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে কি লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু ওয়ান, তার মানে লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু ওয়ান, তার মানে এটার মানে ওয়ান আর এটা থ্রিতে থ্রি থ্রি, এর লগে আমাদের অঙ্ক এই পর্যন্ত হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ইকুয়াল টু থ্রি, অ্যান্সার হবে ইকুয়াল টু থ্রি। ঠিক সেম আর একটা অঙ্ক, একই অঙ্ক একই ধরন, লগ থ্রি পাওয়ার সাতাশ। তো ঠিক সাতাশকে আমরা আবার, এই সাতাশকে আমরা আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। সাতাশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কী হয়, সাতাশ মৌলিক উৎপাদক, তার মানে যেই সংখ্যাকে আর এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে থ্রি আমরা দুই দিয়ে ভাগ যায় না, থ্রি থ্রি দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ, আবার আবার তিন দিয়ে যায় তিন তিরা নয়, তার মানে সাতাশকে বাঙালি থ্রি 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 তিনটে থ্রি পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা সাতাশকে বাঙালি হবে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি, তার মানে এই সাতাশ হয়েছে এই দুইটা তিন। তো সেক্ষেত্রে এখানে আসছে কি থ্রি পাওয়ার থ্রি, তো আমরা লগ এ পাওয়ার এম আর পাইছি, আরটা আমাকে নিয়ে এসছি লগ এ এম, এইটা গোটা পর ওয়ান হয়েছে থ্রি। ঠিক এইভাবে আমরা আর একটা করছি এখানে ফাইভ পাওয়ার ফাইভ ফাইভ সমান সমান ফাইভ লগ ফাইভ লগ ফাইভ সমান 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 ফাইভ লগ ফাইভ পাওয়ার ফাইভ ইজিক্যাল টু ইকুয়াল টু ফাইভ ইন এইট ইন টু ওয়ান সেশন ফাইভ অ্যান্সার। তো আমি
আমি একইভাবে তিনটি অঙ্ক একসাথে করছি, একই উদাহরণ তিনটি অঙ্ক এক একবার করেছি।